মর্নিং, একটু বেলা সকালবেলা ওয়েদারটা দিয়ে জাস্ট ছাড়ি আসলে তো বাড়ি যাচ্ছি। কটা বাজে তো 10টা, 10টা 10টা বাজে আমাকে অফিস দিন। ঈদের দিন একদম ভালো করে ঘুমিয়েছে, আমার আজকে ঈদের নিমন্ত্রণ আছে তার বাড়িতে, আজকে নিমন্ত্রণ। তার নিমন্ত্রণ করলে কি খাওয়ার টাইম মানুষ যায় বলো, কি বলবো ওই মেয়েকে কিছু বলার নেই। তো বাড়ি যাই, ঠিক আছে, দুজন খাবার করতে হবে। তোমার দাদা ভাই আজকে হেভি সেদিন থেকে যাই, তারপর তোমাদের সাথে সারাদিন তো শেয়ার করবো। ওকে চলো টাটা। তার থেকে এটাই চলে যেতি, চলে যেতি, চল বাবা একটুখানি হেসে দাও তো, হেসে দাও তো, বাবা একটুখানি হেসে দাও তো, হেসে দাও তো, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ডিউটি থেকে ফিরছিলাম, তোমরা তো দেখলে আর আজকের দিনে ছুটি, নান পরোটা নিয়ে চলে এসেছিলাম নান, আর ওইটা নিয়ে আসার পর আমি আর বাড়ি যাইনি, আমার সোনা বাবার কাছে চলে এসেছি। তো তোমরা দেখতেই পেলে, ওকে কোলে নিয়েই আমি খাচ্ছি, আমার ভালো লাগে, ওকে এত ভালো লাগে না কি বলবো, মানে চটকে চটকে আলু ভাতে করে দিতে। আমার মেয়ে আবার কাঁদছে ওকে নেওয়ার জন্য, ও সারাক্ষণ নিতে পারে না বলো, আমি নিলেই ও নেবে, আমার কান ফুটিয়েছে। এই দেখো তোমার দাদা ভাইয়ের সাথে গাড়িতে করে এসছি, আর দুই মেয়ে একটা গাড়িতে রয়েছে। তো চলো বন্ধুর বাড়ি যাওয়া যাক, তারপর কি হয় না হয় অবশ্যই শেয়ার করবো সঙ্গে থেকে। ওকে বলে ঈদ মোবারক করতে এসছি, তাই তো বন্ধু, তো এটা বন্ধু হয় তো, এই দেখো ওর মেয়ের বন্ধু। বলে দে ঈদ মোবারক করে দে, দুজনে গলা জড়িয়ে নাও তো, দুজনে গলা জড়িয়ে নাও, দুজনে গলা জড়িয়ে নিয়ে ঈদ মোবারক। যার বাড়ি এসছি তার সাজ দেখো কি সুন্দর সেজেছে, কিছু সাজে না কিছু না, আসলে সব রান্না বান্না করতে হচ্ছে ওই জন্য। আর ওর দিদিকে দেখো না, পাট রানি সেজে তোরই ঈদ হচ্ছে, বাঙালি বাঙালি বাবু। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার মেয়ে কি সুন্দর করে আগের দিনই তোমাদের দেখিয়েছিলাম মেহেন্দি পরিয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই বলো। ও এক ঘন্টাও রাখিনি মেহেন্দিটা, তাই কত সুন্দর রং এসছে। এই দেখো সকালবেলা টিফিন নাকি এত কিছু সাজিয়ে দিয়েছে, ভাবো যা সুন্দর রান্না করেছে না, চিকেন চাপ, সিমরান পরাঠা, আর হচ্ছে তোমার সিমুই, আর হচ্ছে ফিরনি, দারুণ হয়েছে দারুণ বন্ধুরা। মানে এত সুন্দর রান্না শিখে গেছে বলে বলতে পারবো না, আমার বর তো খেয়ে বলছে পুরো রেস্টুরেন্ট ফিল। আর এদিকে তার মধ্যে আমার বন্ধুদের নিমন্ত্রণ করেছিল যে চা করবো, ওর বাড়িতে এসছি, ও আর আমি একসাথে আবার যাবো বলে নিতে এসছি। দেখো না গান চালিয়ে দুজনে মিলে কি ড্যান্স করছে, বলছি ঈদ মুবারকে সালির সাথে একটুখানি নাচ করে নি। তোমরা কেমন হয়েছে নাচটা অবশ্যই বলো, বাপ রে বাপ নাচ দেখলে লোক পাগল হয়ে যাবে। সালিয়া জামা বই রকম এত সুন্দর করে নাচে, অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু কেমন হয়েছে। এটা ঈদের ড্যান্স, বুঝতে পারছো তো, ঈদে দুজনে ফাটিয়ে দিয়েছে, কত সুন্দর নাচ করতে পারে দুজনে ভাবো তাহলে। ওই সর্বনাশ, এতে নাচ দেখে তো আমরা পাগল হয়ে যাচ্ছি। যাক ঈদটা ভালোই কাটলো বন্ধুরা, কারণ আনন্দ করতে পেরেছি। এবং সেদিনকে ছুটি ছিল, তোমাকে দেখেছো নাইট ডিউটিতে এসেছিলাম, সেদিন একটু শেয়ার করা হয়নি, কিন্তু নাইট ডিউটি করেছে। তারপর বান্ধবীর বাড়িতে এলাম, দুজোর খাবার টাবার সব কিছু করে তারপর বেরিয়েছিলাম। নাচতেও পারে বাবা, কি জন্য কেউ হাঁপায় না এত সুন্দর করে দুজনে নাচে কি বলবো।
আর দুই বন্ধুকে দেখো সন্ধ্যাবেলা কি করবে, সন্ধ্যাবেলা দুজনে মিলে একদম নাচাকুদা শুরু করে দিল। তো দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দুপুরে করেছিল পোলাও আর কষা চিকেন চাপটা ছিল, ওইটাও দিয়েছে, ওইটা দিয়েছে আর ফিরনি দিয়েছে, মানে দারুণ আনন্দ হয়েছে। ঈদটা আমাদের জাস্ট অসাধারণ কেটেছে। এই বান্ধবী বাড়িতে প্রত্যেক বছরই বান্ধবী বলে, কিন্তু যে যাওয়ার হয়ে ওঠে না, বা মানে এত সুন্দর আনন্দ করেছি মানে কিছু বলার নেই। এদের নাচ দেখো, এরাও তো সময় সময়টাকে মানে সময় কাটাবে, কি করে সময় কাটাবে, এই যে নেচে কুদে সব কটা মিলে। ভালো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, কিন্তু তোমার মেয়েদের নাচ কেমন হচ্ছে? দুই মেয়ে নাচছে, ওরে সর্বনাশ, অবশ্যই দেখো কিন্তু বন্ধুরা। আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো আরও নাচ বাকি আছে, মানে মেয়ের বান্ধবী ও নাচবে, এই যে বড় মেয়ের বান্ধবী ও নাচবে, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো, দেখো। এই করতে করতে রাত হয়ে গেছে অনেকটা, সবাই আমরা খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই মানে একটু দেরি করে খেয়েছে, এখন আমরা চলে যাব বাড়ি। তো চলো, ঈদের দিনটা ভালোই কাটলো। তো তোমরা সবাই কেমন এনজয় করলে আমাদের এই ভিডিওটাতে, আমাদের এই ব্লগটাতে, অবশ্যই কমেন্ট করে বলো, আর অনেক 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 শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, পাশে থেকো, আর কিছু চাই না, বেল বাটনটা টং করে বাজিয়ে দিই, আমি একটু হাই করে দিলাম। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।